আসসালামু আলাইকুম সৌদার প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ এবং নিরাপদ আছেন বন্ধুরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং সুসংবাদ নিয়ে এসেছি আমি মিজান কেননা এই সুসংবাদটি দেওয়ার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করতেছি এবং আপনারাও আমাদের অনেক দিন যাবত প্রশ্ন করে আসতেছেন যে ভাই কবে খুলবে উকালা এই উকালা শব্দটা শুনলে কেমন জানি মনে হয় কবে শুনেছি উকালা খুলবে বা উকালা খুললেছে বা উকালা চালু ছিল এই শব্দগুলো আসলেই খুবই স্বভাব হয়ে গেছে এখন সৌদি যারা ব্যক্তি আছে আছে বা যে সকল প্রবাসী ভাইরা তারা অনেকেই পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন অনেকে টাকা জমা দিয়ে রেখেছেন অনেকেই চিন্তা ভাবনা করতেছেন বা আপনাদের স্বপ্নে সৌদি আরবে আসার জন্য অনেকেই চেষ্টা করতেছেন এই জন্য আমাদের প্রশ্ন করেন যে ভাই কবে খুলবে তাদের জন্য সৌদি আরবের যে দূতাবাস বাংলাদেশে অবস্থিত সেই রয়্যাল দূতাবাসের পক্ষ থেকে বা রাজকীয় যে দূতাবাস সেই দূতাবাসের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণাটি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাইডে এবং এই সাইডে বাংলা ট্রান্সলেট দেখতে পারবেন এখানে বলা হয়েছে যে আগামী রবিবার থেকে উকালা চালু হবে মানে ভিসার কার্যক্রম চালু করবে তারা মানে দূতাবাসে বই জমা নেবে এবং স্টাফিংয়ের কাজ চলবে কাজ চলবে শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে যারা আমেল মঞ্জিল ভেসাই চৌধার বাসবেন বলে ভাবতেছেন আমি আবারও বলতেছি অন্য কোনো ভিসা না শুধুমাত্র আমেল মঞ্জিল ভিসার উকালা চালু হচ্ছে এবং আমেল মঞ্জিল ভিসার কার্যকলাপ বা ভিসার যে প্রসেসিং সিস্টেম সেই সিস্টেমটা তারা চালু করেছে সেটা তাদের যে টুইটার বার্তা সেখানে তারা চালু করেছে তার মানে আগামী রবিবার কয় তারিখ হচ্ছে আটে আগস্ট দু এই তারিখ থেকে শুরু হবে অনেকে এই খবরটি না জানার কারণে তাদের যে দূতাবাস বা তাদের যে এজেন্সি বা তাদের যে দালাল তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না বা যোগাযোগ করেনি বসে আছে খবরটি অবশ্যই আপনি শেয়ার করে দিলে তিনি জানতে পারবেন এবং এখনই তিনি খোঁজ খবর নিয়ে তার একটা ব্যবস্থা করতে পারবে সো আপনাদের কাছে ভিডিওটি যদি লাগে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি যদি আরবের খবর আগে এবং খবরগুলো দেয় আমার কাজ আর আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন যাতে সৌদি সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি দিলে আপনি আপনার ইউটিউব বা ফেসবুকের পেজে পেয়ে যান আজকে এখানে শেষ করতেছি ইনশাল্লা পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব এবং পরবর্তীতে কোন কোন ভিসার চালু হয় কবে উকালা সম্পূর্ণভাবে চালু হয় বিষয়গুলোর আমরা সময় নজর রাখতেছি সবসময় খোঁজ খবর রাখতেছি যখনই অন্যান্য যেমন গৃহকর্মী আছে বা সোয়াক খাস আছে স্পেশালি যারা সোয়াক ভিসায় আসবেন বলে ভাবতেছেন তারা অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন বা অন্যান্য যে ভিসাগুলো আছে তারা অনেকেই প্রশ্ন করে থাকেন তাদের ভিসার যে কার্যকলাপ যখন শুরু হবে তখন অবশ্যই আপনাদের আমরা জানিয়ে দেবো তার মানে আপনারা ধরে নিতেই পারেন আগামী আট তারিখ মানে রবিবার থেকে বাংলাদেশে অবস্থিত সৌদি আরবের দূতাবাস খুলে দিছে সো দূতাবাস খুললে আস্তে আস্তে সব কার্যক্রম তারা চালু করবে এটা চিন্তার কোনো কারণ নাই আর এটা অনেকটাই সুসংবাদ আমাদের জন্য দূতাবাস খুললে আস্তে আস্তে কার্যক্রম সম্পূর্ণই হবে সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ